ที่ดินহ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। মানিং টু সুস্মিতা ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই আবারও ওয়েলকাম। তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে সকাল 7:30 মতো হবে। এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এখন হচ্ছে উঠেছি অনেকক্ষণ, তখন 6টা বাজে। তো উঠে সকালের বাসি কাজ মোটামুটি কমপ্লিট হয়েছে, তো এখনও কিছুই হয়নি, শুধু মানে কি বলবো, ঘরটা ঝাঁটানো হয়েছে। আর তোমাদের দাদাভাই বেরোবে বলে চা করে দিলাম, চাটা খেয়ে মামাম চলে গেল মানে মায়ের বাড়িতে, তোমাদের দাদাভাই দিতে গেল। তারপর তোমাদের দাদাভাই বাজারে যাবে, আর ততক্ষণে আমি আমার কাজগুলো করে নিই। তো সকালবেলায় যে চাটা খাবো, চাটাও খেতে পারিনি, কারণ তোমাদের দাদাভাই সকালবেলা খুব তাড়াহুড়ো করছিলো। ওকে চাটা করে দিলাম, ও চাটা খেয়ে মামামকে নিয়ে চলে গেল। আর তখন আমি ব্রাশও করিনি, যার জন্য চাটা খেতে পারিনি। তো এখন ব্রাশ ট্রাশ করে এসে এই যে বসলাম, একটু চা খাবো, চাটা খেয়ে তারপর কাজ শুরু করবো। আর আজকে বৃহস্পতিবার, আজকে কাজের খুব ঝামেলা থাকে, এবং যেহেতু পুজো দেওয়ার ঝামেলাটা থাকে, তো বৃহস্পতিবার মানে কি বলবো, বৃহস্পতিবার একটু বেশি লেট হয় পুজো দিতে, তো সেই কারণে একটু তাড়াহুড়ো থাকে। তো ওই জন্য এই যে এবার তাড়াহুড়োর উপরে একটু চাটা খাবো, খেয়ে তারপর কাজগুলো করবো। চা, জল, বিস্কুট, কোটো শুধু বিস্কুট নিয়ে বসে পড়েছি। এখন দেখো চা খাবো, তো বাসি পেটে জল আমি খেতে পারতাম না একদমই আগে, কিন্তু এখন বাসি পেটে প্রতিদিন এক গ্লাস করে জল খাই, তারপরে চা বিস্কুট খাই। তো এটা প্রতিদিনই করি, আর আমার মা খুব বকাবকি করে আমি জল না খেলে। আর যেহেতু আমার একবার মানে কি বলবো, গলব্লাডার স্টোন হয়েছিল, অপারেশন করেছি, তো মানে আমি শুনেছি আর কি, একবার হলে নাকি তিনবার হয় এরকম, মানে স্টোনের এই প্রবলেমটা। তো আমার যেহেতু অলরেডি একবার অপারেশন করা হয়ে গেছে, ওই জন্য প্রতিদিনই মা আমাকে বলে যে জল খাস। তো আর আমি সত্যি একদমই জল খাই না, জল খেতে পারি না, কিন্তু কি বলবো, এখন খেতেই হয় যেহেতু এত মানে শরীরে প্রবলেম, তো জল না খেলে তো হবে না, ওই জন্যই জলটা খাই এখন প্রতিদিন কম বেশি। তো দেখো চাটা খেয়ে নিই এবার। আজকে যেহেতু বৃহস্পতিবার, কাজের বললাম যে তোমাদেরকে আগে প্রচণ্ড ঝামেলা থাকে বৃহস্পতিবারটা, তো ওই কারণে সকাল থেকেই তাড়াহুড়ো লেগে যায়। তো দেখো চা খাওয়া কমপ্লিট, এবার আমি আস্তে আস্তে কাজগুলো করবো। ছাদে যাব, ঠাকুরের বাসনগুলো ধোবো, জামা কাপড়গুলো কাচতে হবে, কারণ মাসির বাড়ি গেছিলাম, বাড়ি এসে ওগুলো কিছুই ধোয়া হয়নি, তো ওগুলো সব আজকে ধোবো। এই যে এই দেখো সব নিয়েছি, ওগুলো এখন ছাদে নিয়ে গিয়ে ধোবো। বৃহস্পতিবার দিন কাজের একটু খুব ঝামেলা হয়। তো দেখো চলে এসেছি ছাদে, ছাদে চলে এসেছি। তো জামা কাপড়গুলো তো নিয়ে এসেছি কাজ বলে, সাথে ঠাকুরের বাসনগুলো গুছিয়ে নিয়ে এসেছি, কারণ একবারে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নেব, তারপর জামা কাপড়গুলোও ধুয়ে নেব। আর সকালবেলা তাড়াহুড়ো করে না করলে মানে ছাদে যেহেতু বসে বসে ঠাকুরের বাসন টাসনগুলো ধুই, তো মানে 8:30-8:30 পর আর বসতে পারবো না, এত রৌদ্র হয়ে যায় ছাদে, তো বসে থাকা যায় না। যেই কারণে মানে সকালবেলা উঠেই তাড়াহুড়ো শুরু করে দিই, যে কতক্ষণে মানে ছাদের কাজগুলো কমপ্লিট হবে। তো ঠাকুরের বাসনগুলো ধোবো আমি এখন, নিয়ে তারপর মানে এদিকে ঠাকুরের বাসনগুলো ফুল টুল সমেত তুলে নিয়ে এসেছিলাম, তো ওগুলো ফুলগুলো পরিষ্কার করে ফেলে দিলাম। দিয়ে তারপর গামলার মধ্যে জল নিয়ে নিয়েছি জামা কাপড়গুলো ভেজাবো বলে, জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে তারপর ঠাকুরের বাসনগুলো ধোবো। তো বললাম না, কোথাও বেড়াতে গেলে যে কি সমস্যা হয় প্রতিদিন, মানে কী বলবো, প্রতিদিন বলছি, যখনই বেড়াতে যাবো জামা কাপড় ধোয়ার একটা বিশাল ঝামেলা। তো আর তার মধ্যে পরে গেছিলাম আমি সাদা শাড়ি, তো আমার সাদা শাড়ি মানে সাদা রঙটা আমার ভালো লাগে, সাদা রঙের শাড়ি পরতে বেশ ভালো লাগে। তো আর যেহেতু পুজো ছিল মাসির বাড়িতে, তোমরা তোমার আগের ভিডিওতে দেখেছো, তো ওই জন্যই মানে আরও ওই শাড়িটা পরেছিলাম, মানে সাদা রঙের শাড়িটা পরেছিলাম। তো শাড়িটা ওখানে গিয়ে মাঠে গেছিলাম, ভিডিও করেছি, তো অনেকগুলো রিলস করেছি, তো তোমরা দেখেছো, সেই কারণে না মানে সাদা শাড়ি তো মাঠের মধ্যে গিয়েছি, কাদা মাদা মেখে ভর্তি হয়েছে পাড়গুলোতে, তো ওগুলো যদি না ধুই হবে না, তো সেই কারণেই আরও সব আর কি ধোয়াধুয়ি করছি, মানে জামাকাপড়গুলো তো ধুতেই হবে।
সবার থেকে মামা আমার জামা কাপড় বেশি, কারণ হচ্ছে এই ড্রেসটা ওকে আজকে আমার বাবা কিনে দিয়েছে, আজকে বলতে মানে যেদিন মাসিদের বাড়িতে গেছিলাম সেই দিনই কিনে দিয়েছে, সেই দিনই পরিয়ে নিয়ে গেছিলাম। তো আইসক্রিম খেয়ে পুরো মাখিয়েছে জামাটার মধ্যে, তো জামা কাপড়গুলো ভিজিয়ে রাখলাম, রেখে এবার এই যে ঠাকুরের বাসনগুলো ধোবো, মানে মাজবো মেজে নিয়ে তারপর ধুয়ে নেব। আর আমার ঠাকুরের বাসন পিতল, মানে পিতল কাঁসার যায় বলে ওইসব এখনও ঠাকুরের বাসন কোসন কিছুই কেনা হয়নি, স্টিলের থালা গ্লাসই দিই। তো ইচ্ছা আছে মানে সিংহাসনও কিনিনি, সিংহাসনটন কিনে নিয়ে তারপর একবারে কিছু ঠাকুরের বাসনও গুছিয়ে কিনব, তো সেটা ইচ্ছা আছে, এখন জানি না কবে পারবো কিনতে। তো ভিডিও করছিলাম, ভিডিও করতে করতে মানে বাসন মাজতে মাজতে ভিডিও করছিলাম, ভিডিও করতে করতে তার মধ্যে তোমাদের দাদাভাই ফোন করেছিল, মানে বলেছিল যে বাজার সবজি বাজার নিয়ে আসবে আর কি, বাজার নিয়ে আসবে। তো যাই হোক, কাজের কোনো ঝামেলাই হোক, যাই হোক, আমাকে ফোন করা বললো যে আমি এখন যেতে পারবো না, তুমি হচ্ছে যদি পাড়াতে কোনো মাছ টাছ আসে তাহলে মাছ নিয়ে নিও একটু। আমি তো ঠাকুরের বাসন মাজছিলাম, তো মাজতে মাজতে সকালবেলা একটা কাকু মাছ নিয়ে আসে, তো দেখি যে কাকুটা আসছে বলতে বলতে, তো দেখলাম দূর থেকে, কারণ হচ্ছে বাড়ির কাছে আসুক তারপরে জিজ্ঞাসা করবো যে কী মাছ নিয়ে এসেছে। তো পাড়া থেকে মাছ নিলে ম্যাক্সিমাম ওই কাকুটার কাছ থেকেই মাছ নিই, তো কাকুটা আসে সকালবেলায় ঠিক 8:30-9টার সময় আসে, আর হচ্ছে ভালো মাছই নিয়ে আসে, তো ওই কারণে ওই কাকুটার থেকেই মাছ নিই। তো আজকেও নেবো, যেহেতু তোমাদের দাদাভাই বললো ফোন করে, আসতে লেট হবে তো আমাকে মাছটাকে নিতেই হবে। আর মামা মাছ মানে কি বলবো, ডিম মাংস অতটা খেতে চায় না, মাছটাই ও ভালোবাসে খেতে, তো ওই জন্য মাছটাই বেশি হয়, মানে বেশি রান্না হয়, প্রতিদিনই হয় মোটামুটি। তো মামামের দোহায় দিচ্ছি, মামামের সাথে আমাদেরও তো খাওয়া হয়, মানে আমরাও আর কি নিরামিষ খেতে পারি না আর কি, আর ভালোও লাগে না নিরামিষ, এখন কেউই মানে কি বলবো সবজি, শুধু সবজি দিয়ে ভাত কেউই খেতে পারে না। তো ওই দেখো চলে এসেছে আমার বাড়ির কাছাকাছি, তো ওই জন্যই আর ওকে মেরে দেখছি, যেহেতু ছাদে বসে আছি ওই কারণে দেখছি যে আসলো কি না। তো এ আসছিল, তো আমি ভাবছিলাম যে কাছাকাছি আসলে তারপরেই ডাকবো, জিজ্ঞাসা করবো আর কি মাছ নিয়ে এসেছে, তো সেটাই জিজ্ঞাসা করলাম। ওই দেখো এবার হাত ধুয়ে যাব কি মাছ এনেছে দেখতে। মাছ এসছে, দেখে আসি কি মাছ এসছে। তোমাদের দাদাভাই কাজে চলে গেছে, বলছে আমি এখন বাজার করতে পারবো না, তুমি হচ্ছে পাড়ায় যদি মাছ আসে তাহলে একটু মাছ নিয়ে নিও। তো এখন মাছওয়ালা এসছে, দেখি কি মাছ এনেছে কাকু। তিন দেখো কাকু তেলাপিয়া মাছ নিয়ে এসেছিল, তো জ্যান্ত তেলাপিয়া মাছ, রুই মাছ এনেছিলো, চিংড়ি মাছ এনেছিলো আজকে। তো হচ্ছে আস্তে আস্তেই বিক্রি হয়ে গেছে বললো বেশি, তো ওই কয়টাই পড়ে আছে। তো মাম্মা আমার তোমাদের দাদাভাই তেলাপিয়া মাছ খেতে খুব ভালোবাসে, তো সেই ওর জন্য তেলাপিয়া মাছই নিলাম, আর কাকুকে বললাম একটু কেটে দিতে। তো মাছ টাছ নিয়ে এসে এবার জামাকাপড়গুলো যেহেতু ভিজিয়ে রেখেছিলাম, ঠাকুরের বাসনগুলোও ধুয়ে রেখে দিয়েছি, এবার জামাকাপড়গুলোও কাঁচা হয়ে গেছে। ওই দেখো জামাকাপড়গুলো এবার মেলে দেবো, দিয়ে তারপর যাব ঘরে গিয়ে বাকি কাজগুলো করব। তো এত রোদ ছাদে, বললাম না 8:30-9টার পর থেকে আর ছাদে ওঠা যায় না, এত রোদ। তো আমি একেবারে ওড়নাটা মানে কি বলবো মাথা টাথায় পুরো ঢেকে নিয়েছি, এত রোদ। তার জন্য জামাকাপড়গুলো মানে যতক্ষণে কতক্ষণে নাড়া হবে সেটাই আর কি, তো রেখেছিলাম তাই মানে ধুয়ে ওখানে এক জায়গায় জড়ো করে রেখেছিলাম গামলাটা। তো দূর থেকে বারবার যেহেতু আনতে হচ্ছিলো, তো সেই কারণে গামলাটার কাছে নিয়ে আসলাম, এনে তাড়াতাড়ি আর কি মেলতে সুবিধা হবে ওই জন্য। তো আমার কাচাকুচি প্রতিদিনই থাকে, যেহেতু মাম্মাম ছোটো, তারপর আমাদের জামা কাপড়ও থাকে প্রতিদিনই কম বেশি, তো সেই কারণে মানে কি বলবো কাচাকুচি বন্ধ নেই, প্রতিদিনই কাচাকুচি আছে, তো কিছু না কিছু কাচাকুচি করতেই হয় প্রতিদিন কম বেশি, কোনো কোনো দিন হয়তো কম থাকে আর কোনো কোনো দিন বেশি থাকে, কিন্তু বেশিরভাগ দিনই বেশিই থাকে, কম খুব কমই থাকে। তো মাম্মামের জামাকাপড় প্রতিদিনই আমি ধুয়ে দিই, যেহেতু ছোটো, তো তো সেই ছোটোর থেকে মানে ও যখন একদমই ছোটো ছিল সেই তখন থেকেই, তো প্রতিদিনই সব জামাকাপড়ই ধুয়ে দিই, মানে যেগুলো পরে আর কি, তো সেইগুলো প্রতিদিনই পরের দিন ধুয়ে দিই সকালে আবার সমস্তটা। তো সাথে আমাদেরগুলোও থাকে, তো আমাদেরগুলোই কম থাকে, ওরগুলোই বেশি থাকে, যেহেতু ছোটো তো এখন তাই জন্য। তো ছাদে এত রোদ, তোমাদেরকে বললাম তো এত রোদ, মানে দাঁড়াতে পারছি না, আর খালি পায়ে যেহেতু আরও অসুবিধা হচ্ছে, তো পায়ের তলাগুলো গরম হয়ে যাচ্ছে,
এত রোদ ছাদে, তো ওই জন্য দেখো আমি হুটোপাটা করছি, মানে কতক্ষণে জামাকাপড়গুলো মেলে দিয়ে নিচে নামবো। তো আমার আবার একটা বাতিক আছে যে জামাকাপড়গুলো যদি শার্টফট করে সুন্দর করে না মেলে তাহলে মানে কি বলবো ভালো লাগে না, জামাকাপড়গুলো সুন্দর করে শার্ট করে মেলে দেবো তারপরেই শান্তি। তো জামাকাপড়গুলো ছাদে দিয়ে এসে এবার চলে এসেছি বাসন মাজতে, বাসনগুলো মাজবো। বাসনগুলো মাজা হয়ে গেলে তারপর তারপর আবার বাকি কাজ। তো আজকে বাসনও অনেক আছে, মানে সকালবেলা তাড়াহুড়ো করে ধোয়া হয়নি কিছুই, মানে আগের দিন রাত্রের বাসনগুলো আছে আবার সেই দিনের বাসন। তো মানে বাসন প্রতিদিনেরটা প্রতিদিন যদি ধুয়ে ফেলি, মানে রাত্রিবেলা যদি ধুয়ে ফেলি তাহলে আর এত বাসন হয় না পরের দিন। কিন্তু আমার একটাই দোষ, আমি সবসময় এমনই করি, রাত্রের বাসন কখনোই রাত্রিবেলা ধুয়ে রাখি না, তো পরের দিন সকালবেলা ধুই, যার জন্য আরও বেশি মানে একসাথে অনেক বাসন হয়ে যায়। তো সেই কারণেই দেখো অনেক বাসন হয়ে গেছে, এখন বসে বসে বাসনগুলো ধোবো, নিয়ে তারপর আবার বাকি কাজগুলো করব। এবার আজকে বৃহস্পতিবার, কতক্ষণে পুজো দেবো জানি না, মাম্মাম এখনও বাড়িতে আসেনি, মাম্মাম এখনও মায়ের বাড়িতে আছে। তো সকালবেলাটাও মায়ের বাড়িতে গেলে কি হয়, আমার কাজটা তাড়াহুড়ো করে হয়ে যায়। তো প্রতিদিনই মা সকালবেলাটা ওকে একটু সামলিয়ে দেয়, তো ছোটোর থেকেই মানে সকালবেলাটা মায়ের বাড়িতেই যায়। মানে আমার বাবা তোমাদের তো বলেছে আমার একটা ভিডিওতে, বাবা যখন সকালবেলা কাজে যায় মাম্মামকে নিয়ে যায়, তো ওই জন্য মাম্মাম সকালবেলাটা মার কাছে থাকে, এবার আমার এদিকে কাজও হয়ে যায়। তো বাসনগুলো মাজা হয়ে গেলে তারপর দেখি আবার কী কাজ আছে। তো বাসনগুলো মাজা হয়েও গেছে, তাড়াহুড়ো করছি বাসনগুলো মাজবো কতক্ষণে, যেহেতু অনেক বাসন কতক্ষণে মাজবো জানি না। তো প্রতিদিন মানে কি বলবো হয় বাসন, কিন্তু আজকে যেন অন্যদিনের থেকে একটু বেশিই হয়েছে, যেহেতু বললাম না মানে বৃহস্পতিবারটা সব কাজের মানে তাল লাগে বেশি, তো সেটাই হয়েছে। আর আমারও দোষ আছে, আগের দিন রাত্রিবেলা যদি ধুয়ে রাখি তাহলে আর এত বাসন হয় না। তো এখন আর জলের অসুবিধাটা নেই বলে বাসন 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 ধোয়া কমপ্লিট, এখন যাচ্ছি মায়ের বাড়িতে মেয়েকে আনতে। তোমাদের দাদাভাইয়ের যেহেতু বাড়িতে আসতে লেট হবে, তো ও আর গিয়ে আনতে পারবে না এখন, আর মাও এসে দিয়ে যেতে পারবে না, কারণ বাইরে প্রচণ্ড রোদ আর গরম, তো মা এতটা হেঁটে আসতে পারবে না। ওই জন্য এখন আমি যাচ্ছি মেয়েকে আনতে, মেয়েকে নিয়ে এসে তারপর স্নান টান করে পুজো দিয়ে তারপর রান্না করব। তো মাম্মাকে বাড়িতে নিয়ে চলে এসেছি, এত রোদ বাইরে আর এত গরম, পুরো ঘেমে গেছি, একটু হেঁটে গিয়েছি। ওই দেখো এসে শুরু করে দিয়েছে সাইকেল নিয়ে বৃষ্টি, আর আমি এদিকে রান্না করব, রান্না মানে রান্না বসাবো না পরে বসাবো, একটু আগে সবজিগুলো কেটে নেবো। এই দেখো বাড়ি আসতে না আসতে শুরু হয়ে গেছে সাইকেল নিয়ে খেলা, ও সারাটা দিন তো এটাই করবে, মানে ফোন এইদিকে কার্টুন চলবে, ওই সাইকেলের বাস্কেটের মধ্যে ফোনটা রেখে দেবে। এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে মুসুরির ডাল সিদ্ধ হচ্ছে, আম ডাল করবো, এখানে এই যে সব গুছিয়ে নিয়েছি, আম কেটেছি, আলু পেঁয়াজ ভেন্ডি আর মাছ গুছিয়ে রেখেছি, স্নান করে পুজো দিয়ে তারপর রান্না করবো। রান্নাবান্না কমপ্লিট করে এই জাস্ট স্নান করে ঘরে আসলাম, এখনও পুজো দেওয়া হয়নি, আজকে বৃহস্পতিবার পুজো দিতে হবে, এখনও সিঁদুরও পরিনি, তো সিঁদুর টিঁদুর পরে যাবো স্নান সরি পুজো দিতে, পুজোটা দেব দিয়ে তারপর মাম্মামকে খাওয়াবো। মাম্মামকে মানে রান্না করতে করতে ওকে স্নান করিয়ে দিয়েছি, ও দেখো ও স্নান করানো হয়ে গেছে, ফোন দেখছিল মানে ফোনে কার্টুন দেখছিল, যার জন্য আমি আর রান্না করতে করতে কোনো ভিডিও করতে পারিনি। এখন যাবো পুজো দেবো দিয়ে তারপর মাম্মামকে খাওয়াবো। আজকে বৃহস্পতিবারটা এত ঝামেলা হয়, সেদিন যেন কাজেরও মানে কি বলবো কাজও যেন মানে বেড়ে যায় অন্যদিনের থেকে। এখন যাবো পুজো দেবো দিয়ে তারপর মাম্মামকে খাওয়াবো। তাই দেখো বাইরের ওয়েদার দেখো, এত মেঘ করেছে, ঝড় মতো উঠেছে, ঝড়ই উঠেছে, খুব জোরে হাওয়া হচ্ছে আর প্রচণ্ড মেঘ করেছে, এখনই বৃষ্টি নামবে। আর আমি যাবো এবার পুজো দিতে, আমার মামা দেখো দিদুন যাচ্ছে বলে ডাকছে। তো এই দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে, তো বললাম তো তোমাদেরকে আমি সিংহাসনটন এখনও কিছুই কিনিনি, আর লক্ষ্মী ঠাকুরও এখনও পাতিনি, লক্ষ্মী ঘট পাতিনি, এমনি হচ্ছে রাধাকৃষ্ণ ছবিতে হচ্ছে পুজো দিই, এমনি জল মানে কি বলবো জল তুলসী দিই, প্রতিদিন সন্ধ্যা দিই, তো এটাই করি, এখনও লক্ষ্মী ঘট পাতিনি। তো ইচ্ছা আছে লক্ষ্মী পুজোর দিন এবার লক্ষ্মী ঘট। তো এখন দুপুরবেলা কী কী রান্না করেছি, ওই যে তেলাপিয়া মাছ নিয়েছিলাম, তো ওই মাছটা আলু দিয়ে করেছি, আর করেছি আম ডাল করেছি বললাম, যে আম ডাল করেছি,
সর্ষে লঙ্কা ফোড়ন দিয়ে আমডাল করেছি। এই গরমে মানে আমডাল খেতে বেশ ভালো লাগে। আর করেছি ভেন্ডি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভেন্ডির তরকারি। তো এটা তোমাদের দাদাভাই খেতে খুব ভালোবাসে এইভাবে ভেন্ডি রান্না করলে। তো এটাই হচ্ছে আজকে দুপুরের রান্না। তো এবার মামামকে খাওয়াচ্ছি, অনেক লেট হয়ে গেছে আজকে ওকে খাওয়াতে। লেট সব দিন হয় না, কিন্তু বৃহস্পতিবার দিনটা একটু লেট হয়েই যায়। তাই মামাকে দুটোর মধ্যেই খাওয়াই, দুটো আড়াইটার মধ্যে খাওয়াই, তো বৃহস্পতিবারটা একটু লেট হয়ে যায়। তো দেখো খেতে খেতে দুষ্টুমি করে, মানে ভাত কোনো সময়ের জন্য চিবিয়ে খায় না, ভাতটা একদম ছটকিয়ে মাখতে হয়, মানে একদম মানে সেই গলা গলা ভাত করতে হয়। ওই ভাত ওইভাবে দেবো মুখে গিলে গিলে খেয়ে নেয়, চিবাবে না, চিবাতে চায় না। অন্যান্য জিনিস সব কিছু চিবিয়ে খাবে, কিন্তু ভাতটা চিবিয়ে খাবে না। তো আর বাইরে এত হাওয়া হচ্ছে, আমি জানালার সামনে মামামকে খাওয়াতে নিয়ে বসেছি। তো সবসময় এরকমই করে, ওকে যদি খাওয়াতে নিয়ে বসি তো জানালার সামনেই খাওয়াতে নিয়ে বসতে হয়, তা না হলে খেতে চায় না। তো ছোটো থেকে এরকমই করে, ওকে যখনই ভাত খাওয়া ওই জানালার সামনে নিয়ে বসায় আর ও তাড়াতাড়ি ভাত খেয়ে নেয়। তো খেতে খেতে কেমন দুষ্টুমি করে দেখো, তো কোনো সময়ের জন্য একটু চুপ করে খায় না, মানে খাওয়ার সময়ও দুষ্টুমি। ও দেখো ভিডিও করছি বলে ওরকম দুষ্টুমি করছে। মামাকে খাওয়াচ্ছি আর এদিকে এত মানে কি বলবো মেঘ করেছে, আকাশের এত ঝড় উঠেছে, ওই জন্য এত হাওয়া হচ্ছে। দেখো আমার চুলগুলো কীভাবে উঠছে, তো জানালার সামনে যেহেতু বসে আছি তো ওই কারণে ঠান্ডা হাওয়া। তো খেয়ে খাওয়ার সময় দেখো কীভাবে দুষ্টুমি করে, সব সময়ের জন্য এইভাবে দুষ্টুমি করতে থাকে, সারাটা দিন তো কোনো কথাই না। মানে আমার মাও মাঝে মাঝে এখন বলে তোর মেয়ে যখন আসে মানে আমি কী বলবো, আমি পাগল হয়ে যাই। মানে আমার মা কাকিমাকে ওই বাড়িতে দুটো মানুষ ওরা পুরো পাগল হয়ে যায় ওর দুষ্টুমির জন্য, এত দুষ্টুমি করতে থাকে। তো ভাত একদম খেতে চায় না, যেটুকু খাওয়ানো হয় জোর করে খাওয়ানো হয়, অন্যান্য খাবার খাবে কিন্তু ভাত খেতে চায় না। ওই জন্য ভাতটা খাওয়ানোর সময় কত রকমভাবে বুকে বুকে তারপরে ভাত খাওয়াতে হয়, নাহলে ভাত খেতেই যায় না। তো ওকে খাওয়াচ্ছি আর তখনও তোমাদের দাদাভাই বাড়িতে আসেনি, জানি না কতক্ষণে বাড়িতে আসবে। আমার এদিকে পেটে খিদেই জ্বলছে, পেট জ্বলছে, কারণ বৃহস্পতিবার সকাল থেকে না খেয়ে আছি। মামাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দুপুরবেলার ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও। তো তোমাদের দাদাভাই বাড়িতে এসে খেয়ে দিয়ে মাঠে চলে গেছিলো, ধান কাটবে মাঠে। তো আর আমি এদিকে বেলের শরবত বানিয়েছি, সন্ধ্যাবেলায় করলাম, দাদাভাই বাড়িতে নেই তো ওই কারণে এখন করলাম। তো বাড়ি আসতে আসতে ওর 7টা 7টা বেজে যাবে, মাঠে গেছে এখন রাত্রিবেলা, ধান কাটা হচ্ছে কিনা বা কাটবে কিনা সেটা দেখতে গেছে, তো ওই কারণে এখন। তো তোমার দাদাভাই ধান টান কেটে বাড়িতে আসলো, তখন প্রায় 9:30-10টা বাজে। তো মানে ধান গুছিয়ে টুছে একবারে বাড়িতে নিয়ে এসছে, মেশিনে কেটেছে ধান। তো সেই ধান আমার ভাই আর তোমার দাদাভাই দুজন মিলে টোটো করে বাড়িতে নিয়ে এসেছে গুছিয়ে। আর এদিকে মেয়ের বায়না রাখতে আমি এখন লুচি ভাজছি, মানে মেয়ের আজকে ফুলকো লুচি খেতে ইচ্ছা করেছে, তো আমাকে বলছে মা রাত্রিবেলা ফুলকো লুচি করবে, তো সেটাই করছি। আজকে রাত্রে লুচি আর আলুর দম করবো। তো ওই কারণে দেখো আটা মাখা হয়ে গেছিলো, তাটা মেখে রেখে দিয়েছিলাম, তারপর তোমার দাদাভাই আসলো, তারপর আমি এখন লুচি ভাজছি। তো একা একাই করছি, নাহলে অন্যদিন হলে ও লুচি বেলে দেয়, না ও ভাজা আমি বেলি। তো আজকে আমি একা একাই করছি যেহেতু ও মার থেকে একটু আগেই বাড়িতে আসলো। আর একটা ভাজতে না ভাজতে মামা আমাকে বলছে আমাকে লুচি দাও, তোকে একটা দিলাম, ও খাচ্ছে বসে বসে, আর আমি এদিকে লুচি ভাজছি। আর তোমাদের দাদাভাই স্নান করছে, স্নান টান করে মানে এই একটু আগেই জাস্ট বাড়িতে আসলো মাঠ থেকে, ভাই বাড়ি চলে গেছে এসে। ভাই বললো খেয়ে যেতে বললাম, ও খাবে না বললো, মানে কাকে আনতে যাবে, তো সেই কারণে ভাই চলে গেল আর আমি এদিকে লুচি ভাজছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করো। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো।